আসসালামু আলাইকুম। ইকবাল কখনোই শাকিব খানের বন্ধু ছিল না, এরকমই বলছিলেন আরশাদ আদনান। কিন্তু শিল্পী সমিতির পিকনিকে ইকবাল বারংবার ইকবাল সাহেব আরশাদ আদনান সাহেবকে বন্ধু বন্ধু বলে সম্বোধন করছিলেন এবং তুই বলে সম্বোধন করছিলেন। তাতে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে বা ছিল বা আছে আছে। যদিও আরশাদ আদনান সাহেব রিপিট তাকে তুই বা বন্ধু এই টাইপের কিছু না বললেও তার যে মৌনতা, তার যে চুপ থাকা, তার যে রিসিভ করা, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আরেকটা বিষয় হলো ইকবাল সাহেব বিগত কয়েকদিন যাবত শাকিব খানকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলছে না। শুধু শাকিব খান না, শাকিব খান রিলেটেড কোনো বিষয় নিয়ে তিনি কোনো নেগেটিভ কথা বলছেন না। যেই ইকবাল সাহেব আলোচনায় আসলেনই শাকিব খানকে নেগেটিভ কথা বলে, শাকিব খানের বিরুদ্ধে কথা বলে, সে গত কয়েকদিন যাবৎ একেবারেই চুপ। শাকিব খান সম্পর্কে কিন্তু সে একেবারেই কোনো নেগেটিভ আলোচনা করছে না। তাহলে এটার ইঙ্গিতটা কি? এটার ইঙ্গিতটা কি যে শাকিব খানের সঙ্গে ইকবাল সাহেবের সম্পর্কটা আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে এবং সেটি আরশাদ আদনানের মাধ্যমে? আমার মনে হয় তাই। যদি ইকবাল সাহেবের সঙ্গে শাকিব খানের সম্পর্ক কেউ স্বাভাবিক করতে পারে, কেউ যদি এই সম্পর্কটাকে পুনর্গঠন করতে পারে, তাহলে সে একমাত্র আরশাদ আদনান। কেন আরশাদ আদনান সেই বিষয়ে আর ব্যাখ্যা না করি। তবে আরশাদ আদনানের যে ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা প্রত্যেকটা সমিতিতে, প্রত্যেকটা অর্গানাইজেশনে, প্রযোজক সমিতি বলেন, ফিল্ম ক্লাব বলেন, শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন, সব সমিতিতে কিন্তু আরশাদ আদনানের একটা ব্যাপক চাহিদা আছে। এই চাহিদার কারণ কি? হুট করে কি এই চাহিদা না অনেক আগে থেকেই এই চাহিদা? এই ব্যাখ্যায় আমি যাব না, এই ব্যাখ্যা কম বেশি আপনারা জানেন। কিন্তু আরশাদ আদনান সাহেবের এই চাহিদা হওয়ার একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটাকে চলচ্চিত্রের ভালো হবে। কিভাবে ভালো হবে? কারণ আরশাদ আদনান সাহেব একমাত্র ব্যক্তি, একমাত্র প্রযোজক যিনি শুরু থেকে এ পর্যন্ত বাজেটের ব্যাপারে খুব কি বলে, বাজেটের ব্যাপারে খুব হাত খোলা। বাজেটটা তার কাছে যদি কেউ বুঝাইতে পারে যে এখানে এই টাকাটা লাগবে, তিনি ওই টাকাটা দিচ্ছেন। এমন না যে আরশাদ আদনান সাহেবের 30 লাখ টাকায় সিনেমা বানাইতে হবে। আরশাদ আদনান সাহেবের সিনেমা বানাইতে হবে, কিন্তু সেটা 30 কোটি টাকা হইলেও সমস্যা নাই যদি সেটা লাগে সেখানে। এই কারণে সিনেমার উন্নতি হবে, চলচ্চিত্র উন্নতি হবে। আরও একটা কারণ আছে, আরশাদ আদনান সাহেব একজন শিক্ষিত লোক, তিনি এডুকেটেড, কালচারাল মাইন্ডেড, তিনি বোঝেন তার মধ্যে শিল্পের একটা মান আছে, শিল্পের একটা দণ্ড আছে, শিল্পটা কোন পর্যায়ে নিয়ে গেলে সেটা শিল্প থাকে, এই বিষয়টা তার ভেতরে আছে। এই লেভেলটা তিনি মেনটেন করেন, এই কারণে চলচ্চিত্রের উন্নতি হবে। যত্রতত্র যেসব সিনেমা নির্মিত হইত বা গোজা মিল দিয়ে গোজা গাঁজাখুরি গল্প নিয়ে বা মানহীন যেসব সিনেমা নির্মিত হইতো বা হয়, এইসব পরিচালক, অভিনয় শিল্পী, প্রয়োজক কেউই আরশাদ আদনানের ধারে কাছে ঘেঁষতে পারবে না। যদি আরশাদ আদনানের সঙ্গে উঠতে হয়, বসতে হয়, চলতে হয়, ফিরতে হয়, তাহলে ওনার সঙ্গে ওনার সেই স্ট্যান্ডার্ড মেনটেন করেই চলতে হবে। সেই জায়গা থেকে আর এই বাংলা চলচ্চিত্রের উন্নতি হবে। আরও একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি বারবারই স্কিপ করে যাচ্ছি। এটি একটি বলা যেতে পারে যে মেঘনা চাইতে বৃষ্টি, এটা একটা বোনাস। তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির একমাত্র সন্তান, তিনি চলচ্চিত্র প্রেমী, এইটা চলচ্চিত্রের জন্য বোনাস। এছাড়াও আরশাদ আদনান সাহেব বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছেন, অনেকগুলো সিনেমা হল তিনি রিওপেন করবেন, অনেকগুলো সিনেপ্লেক্স তিনি বানাবেন, এরকম নানাবিধ, বছরে 4টা সিনেমা দিবেন, এরকম নানাবিধ পদক্ষেপ তার হাতে আছে এবং এই পদক্ষেপগুলো তিনিই বাস্তবায়ন করতে পারবেন। শিল্পী সমিতির পিকনিকে আরশাদ আদনান সাহেবকে শিল্পী সমিতির সদস্য করে নেওয়া হলো। এখন এই যে যে সদস্য করে নেওয়া হলো এবং পূর্ণাঙ্গ সদস্য করে নেওয়া হলো, এখন এই পূর্ণাঙ্গ সদস্য করে নেওয়ার ভিত্তিতে আমার কাছে মনে হয় যে কোনো একটা পর্যায়ে গিয়ে, এখনো তো নিপুণের সভাপতি প্রকাশ করা হয়নি, আমার কাছে মনে হচ্ছে সামহাও নিপুণের সভাপতি হিসেবে আরশাদ আদনানকে প্রস্তাব দেওয়া হচ্ছে এবং তাকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে। যদি কোনোভাবে নিপুণের প্যানেলে বা নিপুণের নিপুণ আরশাদ আদনানকে
কনভিন্স করতে পারে যে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট হবেন, এই কনভিন্স যদি আশাদান করতে পারেন এবং আশাদান যদি রাজি হন, তাহলে শিল্পী সমিতির একটা ভালো ভালো একটা কাজ হবে। এতদিন পর্যন্ত অনেক সভাপতি এসেছেন, সেক্রেটারি এসেছেন, কিন্তু তাদের যতটুকু করার ক্ষমতা ছিল, যতটুকু করতে তারা পারতেন, তার চাইতে বেশি করার বা দেবার ক্ষমতা আছে আশাদানের, পাওয়ার আছে, অ্যাবিলিটি আছে, মানি আছে। যদি আশাদান আসতে পারে শিল্পী সমিতির সভাপতি হিসেবে, এবং আমার মনে হয় উনি যদি শিল্পী সমিতির সভাপতি হিসেবে দাঁড়ান, তাহলে ব্যাপক ভোটে তিনি জয়লাভ করবেন। কারণ সবাই চায় ফেভার দিতে, সবাই চায় সুবিধা নিতে। আশাদানকে ভোট দিলে সবাই জানেন যে তিনি, যে কেউ জানেন যে আশাদানকে ভোটটা দিলে আশাদানের কাছ থেকে সেই সুবিধাটা পাবে শিল্পীরা। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নিপুণের প্যানেলের সভাপতি হইতে পারে আশাদান, যদি একজন পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়া সদস্য যদি প্রথমবারেই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাখেন, এই পজটা যদি থেকে থাকে, তাহলে আমার মনে হয় এইবার আশাদান নিপুণের প্যানেলে সভাপতি হিসেবে আসবেন। সহ সভাপতি হিসেবে আসতে পারেন অমিত হাসান, সেক্রেটারি পদে থাকতে পারে নিপুণ, পারে কি সেক্রেটারি পদে নিপুণই থাকবে। তবে যেই কাজটি নিপুণ করলেন, যে জায়েদ খানকে একেবারে সদস্য পদ বাদ করে দিলেন, একটা ইস্যু টেনে যে জায়েদ খানের সদস্য পদ বাদ, সেই একই ইস্যুতে কিন্তু নিপুণের সদস্য পদ নিয়েও টান দেওয়া যাইতে পারে, যে ইস্যুতে জায়েদ খানের সদস্য পদ টান দিলেন। ব্যক্তিগত রেষারেষিকে সমিতির মধ্যে টেনে আনাটা আমার কাছে, এটা আমার কাছে জায়েদ খান ধরে নিচ্ছি খুব খারাপ মানুষ। আমি জায়েদ খানকে নিয়ে আমার চ্যানেলে খুব বেশি কন্টেন্ট বানাই নি, অতএব কেউ বলতে পারবেন না যে আমি জায়েদ খানের দালালি করছি। আমার কাছে সাদা চোখে খোলা চোখে আমার কাছে মনে হয়েছে যে জায়েদ খান যত খারাপই হোক, সে তো শিল্পী, আপনাদেরই লোক, আপনারা তার সদস্য পদ বাদ দিয়ে দিলেন, খারিজ করে দিলেন। এইভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে সে রিপ্লাই দেয় নাই, এই কারণেই বোধ হয় তার সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে, একেবারেই খারিজ, তার একেবারে তার ভোট দেওয়ার অধিকারও নাই। এই যে কাজটি করলেন, এই কাজটি নিপুণ কতটা সমাচীন হইল তা অবশ্যই তারা নিপুণের একের সিদ্ধান্ত না, ওই প্যানেলের সবার সম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে। তো একজন শিল্পী হিসেবে, আমি ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসেবে আমার কাছে মনে হয় যে এটাকে ত্যাজ্য একটা পরিবার যদি ধরে নেই, যে এটা একটা পরিবার, সেই পরিবারে একজন সন্তানকে ত্যাজ্য করার মতো ঘটনা, তাহলে জায়েদ খান নিশ্চয়ই এমন কোনো কাজ করেছেন যাকে ওই পরিবার, শিল্পী পরিবার তাকে ত্যাজ্য করেছে। তাহলে জায়েদ খান সেই কার্যনির্বাহী পরিষদ তাকে ত্যাজ্য করেছে। এখন একটা আমার কাছে মনে হয় যে একটা শিল্পীকে একেবারে খারিজ করে দেওয়ার জন্য একটা কার্যনির্বাহী কমিটির এটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ। কারণ জায়েদ খান কিন্তু কম ভোট পায় নাই, সে নিপুণের চাইতে 3-4 ভোট কম পাইছে বা 10 ভোট কম পাইছে, তাহলে অর্ধেক ভোটেই তো জায়েদ খান পাইছে। সে অর্ধেক মানুষ তো চায় এখনো জায়েদ খান থাকুক, তারা কি চায়, তাদের কি, তাদের কাছে কি কোনো মতামত নেওয়া হয়েছে যে তার সদস্য পদ খারিজ করা হবে কিনা, আমি জানি না, এই বিষয়ে আমি আমি বেশি কথা বলতে পারবো না, কারণ এটা একেবারেই তাদের নিতান্তই কমিটির একটা বিষয়, এক্সিকিউটিভ কমিটি যেটা করবে সেই বিষয়েই বহাল থাকবে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত আমার কাছে মনে হয় যে একজন সদস্যকে এইভাবে খারিজ করে দেয়া, তারপরে মাঠকে একেবারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা থেকে একেবারে সহজভাবে জয় নিয়ে আসা, এতটা সহজ তো হবে না জীবনের জয়, কারণ জায়েদ খান তো ইস্যু না, জায়েদ খানের যদি নাও থাকে নিপুণের জন্য এই নির্বাচনটা অনেক কঠিন হবে, কারণ ওখানে দীপজল বিশেষ সহযোগিতা আছেন, দীপজল স্টিল ফিল্মে একটা ফ্যাক্টর, দীপজল সাহেব এখনো একটা ফিল্মে ফ্যাক্টর, যদি অনেকে বলছেন যে দীপজল সাহেব অনেকটা শিশুসুলভ আচরণ হয়ে গেছে ওনার, সকালে যদি বলেন যে নির্বাচন করবেন, বিকালে হয়তো তার মন পরিবর্তন হয়ে যেতে পারে, তা নিপুণের একটা চেষ্টা থাকবে যেন দীপজল সাহেব না আসে, দীপজল সাহেব আসলেই নিপুণের 12টা বাজবে, নিপুণের জন্যে প্যানেলটা, নিপুণের প্যানেলটা জিতিয়ে নেওয়াটা দীপজল সাহেবের প্যানেলের সাথে একটা টাফ হবে, জিতবে না আমি তা বলছি না, এটা টাফ হয়ে যাবে। তো নির্বাচনের যে সমীকরণ, সেই সমীকরণ যত নির্বাচন কাছে আসছে চলচ্চিত্র শিল্পী সমিতির ততই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক,
ভালোর জন্য হোক। আশা রমদান চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েছেন, সেই সঙ্গে সামনে তিনি হয়তো সভাপতি পদে নির্বাচিত হয়ে আসতে পারেন। আশা রমদানের এই অন্তর্ভুক্তি চলচ্চিত্র শিল্পী সমিতির একটি ভালো বার্তা বয়ে নিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। আর ইকবাল সাহেব যে কাজটি করেছেন আরশাদ আমদানের সঙ্গে, তার একটা ভালো সম্পর্ক হয়েছে, এখন আরশাদ আমদান যেটা বলবেন ইকবাল সাহেব সেটাই করবেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সেই দিন বেশি দূরে নয় যে আমরা একই ফ্রেমে, আজকে যেমন একই ফ্রেমে আরশাদ আমদান এবং ইকবাল সাহেবকে দেখলাম, ঠিক তেমনি একই ফ্রেমে আমরা আরশাদ আমদান, ইকবাল সাহেব এবং শাকিব খানকেও দেখতে পাবো। যাই হোক, চলচ্চিত্রের সমস্ত ঝড় ঝঞ্ঝাট ঝামেলা দূরে হয়ে যাক। আগের যে চলচ্চিত্র ছিল, আগের যে চলচ্চিত্র শিল্পী সমিতি ছিল, আগের যে চলচ্চিত্রের মানুষগুলো ছিল, তাদের মধ্যে যে পারিবারিক বন্ধনটা ছিল, সেই বন্ধনটা আবার দেখতে পাওয়া যায়। এইবার যে শিল্পী সমিতির পিকনিকটা দেখলাম, এই পিকনিকে অনেক অনেক সিনিয়র অ্যাক্টর আসে নাই, একজন দুজনের ব্যক্তিগত কাজ থাকতে পারে, তাহলে এত সিনিয়র অ্যাক্টর আসবে না, অনেকেই অনুপস্থিত। অনেকে আবার দেখলাম যে তাদের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছে, যে এই নিজেদের মধ্যে যে রেষারেষি, সেই রেষারেষির সেই দ্বন্দ্বের কারণেই অনেকে অনুপস্থিত, তারা এইসব ঝামেলে আসতে চায় না, তারা এখন সিনেমা করে না, তারা মাঝে মধ্যে একটু শিল্পী সমিতির পিকনিকে আসে, একটু নিজেদের সঙ্গে আড্ডা দিবে, ভালো দেখাশোনা করবে, কিন্তু এখানে এসে যদি এরকম রেষারেষির কথা শুনতে হয় তাহলে তার এখানে না আসাই হলো। এইবারে শিল্পী সমিতির পিকনিকটা আমার কাছে খুব বেশি জমজমাট মনে হয়নি, যদিও আমি যাই নাই। এবারের পরিচালক সমিতির পিকনিকটাও আমার কাছে খুব বেশি জমজমাট মনে হয় নাই। আস্তে আস্তে ব্যাপারগুলা কেমন জানি আইসোলেটেড হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে ওদের প্যানেল পিকনিক করছে, ওদের প্যানেলের পিকনিকে আমরা যাব না, ওরা জয়ী হয়েছে, ওরা এই এই যে ওদের যে টার্মটা, এই টার্মটা কোনো মতে কেটে যাক, তারপরে টার্মে গিয়ে আমরা আমাদের খেলা দেখাবো, এরকম অনেকটা আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলা শিল্পীদের মধ্যে অ্যাটলিস্ট থাকা উচিত না। ডনের একটা কথা দিয়ে আজকের আলোচনাটা শেষ করবো, সেটা হচ্ছে যে ডনও এবার ইলেকশন করবে, গতবারও ইলেকশন করতে চেয়েছিল, ইমনকে ছাড় দিয়েছে, কিন্তু এবার সে ইলেকশন করবে। তবে ইলেকশনে হারা বা জেতা কোনো বিষয় না, ইলেকশনে হারলেও ডন, জিতলেও ডন, ডন ইলেকশন করলেও ডন, শিল্পী সমিতির সদস্য থাকবেন, সমস্ত শিল্পী সমিতির সমস্ত সদস্যের সঙ্গে তার সম্পর্ক থাকবে, জিতলেও সবার সঙ্গে তার সম্পর্ক। নির্বাচনে একটা আমোদ, নির্বাচনে একটা মজা আনন্দ, সবার সঙ্গে এক হয়ে একসঙ্গে দেখাশোনা, দেখা হয়, সাক্ষাৎ হয়, যোগাযোগ হয়, আড্ডা হয়, সেটা এনজয় করবে ডন। আসলে ডনের এরকম মানসিকতাটাই প্রয়োজন এই মুহূর্তে। নির্বাচনটা একেবারে আহামরি এমন কিছু না, আমাকে জিততেই হবে, এটা দিয়ে আসলে এটার 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 ইয়েটা কি? নির্বাচনে জিতলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যাবার আগে রেখে দিতে চাই, এত কষ্ট করে, এত পয়সা খরচ করে, এত দৌড়াদৌড়ি করে, এত ফোন করে, এত মানুষের কাছে ভুটছে, শিল্পী সমিতির সভাপতি হওয়ার পরে লাভটা কি? এটা তো জাতীয় নির্বাচন না, যে দেশের সর্বময় ক্ষমতার অধিকার হয়ে অধিকারী হয়ে যাওয়ার পরে তার একটা ফায়দা আছে, কী ফায়দা আছে সেটা আপনারা জানেন, বা একটা এলাকার চেয়ারম্যান হলেও তার একটা ফায়দা আছে, কিন্তু এই শিল্পী সমিতির সভাপতি হলে ফায়দাটা কী? এই প্রশ্ন রেখে আজকে আজকের আলাপটা এখানে শেষ করছি, ভালো থাকবেন।